মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা এখন আসুন, কাল কোর্টে বসে। আমার ছেলে কোর্টে যাবে না, তার আগে আমি জামিন করিয়ে নিয়ে যাব। পারবেন? কেন কেন পারবো না? কেন? কারণ আপনার ছেলেকে জামিন অযোগ্য ভাড়ায় অ্যারেস্ট করা হয়েছে। আপনারা এবার আসুন, আমাদের এখন অমিতাভ মণ্ডল আর রাজকুমার নস্করকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দেখুন, দয়া করে আমার দাদাকে মারবেন না, আমার দাদা সত্যি খুব ভালো ছেলে। ডায়মন্ড, তুমি আমার ব্যাপারে কিছু বলছো না কেন গো? স্যার, আমার ছেলে কিন্তু খারাপ ছেলে নয়। স্যার 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 আমার ছেলে না রাত্রিবেলা ওই আম মেখে দুধ ভাত খায়। হ্যাঁ ওকে স্যার রাত্রিবেলা ওই দুধ ভাতই দেবেন। আবদার তো কম না, আপনার ছেলে বোম পাচারের দায়ে ধরা পড়েছে। সে আম খাবে না আম কাটে তক্তা দিয়ে তাকে মারা হবে। সময় গ্রেফতার করেছে লোকাল থানার পুলিশ। সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশের অনুমান, কোন উগ্রপন্থী দলের সাথে ওই দুই ব্যক্তির যোগাযোগ রয়েছে, আর সেই উগ্রপন্থী দল কোন বড় নাশকতার ছক বসছে বলে মনে করছেন গোয়েন্দা দপ্তর। আরে এটা তো আমাদের হৃদয় ঠাকুর পূজে। তাই তো, এটা হৃদয় তো, ও টিভিতে কি করছে? ও এই জন্যই উনি সকাল থেকে বেপাত্তা। দেখো অ্যারেস্ট হয়ে গেছে বোধ হয়। না না না, মানে টাকা। তাহলে তোমার ছেলে থানার বাইরে দাঁড়িয়ে কি করছে? ও তো সাংবাদিক নয় পুলিশ নয়, তাহলে নয় চোর নয় ডাকাত, না হলে কুড়ি, না হলে বদমাইশ, এর যে কোনো একটা ও হবে। শোনো, ও যেদিন ওই বস্তাটা নিয়ে বাড়িতে ঢুকেছিল না, সেদিনই আমার সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই গোলমালের কিছু কাজ করছে। না জেনে শুনে সমস্ত করে যা মুখে আসে বলে যাচ্ছে, যা কিছু খবরটা দেখ পুরোটা। রিদানের পাশে এই মেয়েটাকে তো আমি চিনি, ডায়মন্ড মন্ডল। ওই যে নীলের বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করেন অনিতা মন্ডল, তার মেয়ে। ওমা, এই দেখো না, মোবাইলে লাইভ নিউজে রিদকে নিয়ে কি সব দেখাচ্ছে। ও, তোমরা অলরেডি টিভিতে দেখে নিয়েছো। তুই একবার ফোন কর তো রিদকে। মা, আমি রিদকে কতবার ফোন করেছি, ও তো ফোন ধরলে তো হয় না। রাজাকে কর তাহলে। রাজাকে অনেকবার ফোন করেছি, ও ফোনটা ধরছে না। না না, তুলবে না তুলবে না। কি কেসে যে ও ফেসেছে কে জানে। চুপ কর না। মনে করা হচ্ছে এই দলটি শহরের বুকে ধারাবাহিকভাবে বিস্ফোরণের ছক কষছিল। আজ ওই গ্রেফতার হওয়া দুজন সন্দেহভাজনকে জেরা করা হবে। জনগণের চিন্তার কোনো কারণ নেই, আমরা ইতিমধ্যেই বিস্ফোরক উদ্ধার করেছি, তাই আপাতত নাশকতার কোনো আশঙ্কা আছে বলে আমরা মনে করছি না। দেখো মিতা, দেখো তোমার আদরের ছেলে ফুড ব্লগিং ছেড়ে দিয়ে কি করে বম বাজতে হয় সেই গল্প পুলিশের মুখ থেকে হাঁ করে শুনছি। দেখো এর বাজে কথা বলছিস না দাদা, এবার কিন্তু আমারও সত্যি খুব ভয় করছে। এই মণ্ডল পরিবারের সঙ্গে রিদান কি করছে? আচ্ছা, ওই ডায়মন্ড মণ্ডলের সাথে রিদান ঠাকুর কোর ভালোবাসা সম্পর্ক জানি তো। কি বলছো কি তুমি এসব? মুখে যা আসবে এমনি বলে দেবে, সারা জীবনে তো আমার মনটা দিয়েছি, কোনোদিন
কাকিমা, কাকিমা প্লিজ কাঁদবেন না। আমি বলছি যদি ওরা দোষ না করে থাকে তাহলে ওদের কোনো শাস্তি হবে না, তদন্ত শুরু হোক। কিন্তু পুলিশ যে বলছে ওদের বিরুদ্ধে প্রমাণ আছে। এমনও তো হতে পারে ওরা জানতোই না এই বক্সের মধ্যে কি আছে, শুধুমাত্র কিছু টাকার লোভে ওরা এই বক্স নিয়ে বাড়িতে এসেছে। কাকিমা, কাকিমা প্লিজ কাঁদবেন না, দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনারা প্লিজ এখন বাড়ি যান, রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন চলো চলো। আলো বলুন রিদান, আপনি আজ যেভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়ালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো এরকম অদ্ভুত ভালো মানুষ আর একটা হয় না। আর আপনার মতন সাহসী মেয়ে আমি দুটো দেখিনি। না, আমি না একদম সাহস পাচ্ছি না, এইসব উগ্রপন্থী বাক্স বোম পুলিশ কোর্ট এইসব শুনে না আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আর বলুন রিদা, ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। তো যান, এবার বাড়ি যান, বাড়ি থেকে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন। তুই এখন কি করবি? আমি বাড়ি যাব, বাবা 500 বার ফোন করেছে, আমি শিওর বাবা টিভিতে আমাকে দেখতে পেয়ে গেছে। আজ বাড়িতে আমার অশেষ দুঃখ আছে। আমরা তো শুনে অবাক, রাজকুমার বাড়িতে বোমা রাখবে? আমার ছেলের মদটা খেয়েছে, আমার স্বামী কিচ্ছু করেনি জেঠিমা। আমি জানি, আমি জানি আমার স্বামী তেমন কিছু করে না, কিন্তু এইসব কাজ, এইসব কাজ ও কোনোদিন করতে পারে না। আপনারা একবার বিশ্বাস করুন, আপনি একটি বার বিশ্বাস করুন। দেখ না শুটি, জেঠিমা বাড়ির সব জিনিস বাইরে ফেলে দিয়েছে, দেখ না। কিন্তু কেন জেঠিমা, কি হয়েছে দিদি? দেখি দাদা, আমাদের জিনিসপত্র সব বাইরে ফেলে দিচ্ছেন কেন? ওদের আর এই বাড়িতে ভাড়া রাখবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।